আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। এটা হচ্ছে সিভিআর গাড়ি। আজকে আমরা জানবো যে সিভিআর গাড়িতে পেট সার্ভিসে কী করা হয় এবং কি পেট সার্ভিস বলতে কী বোঝায়, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে তো মেন টপিকে যাই। তো প্রথম অবস্থায় কী করা হবে? প্রথম অবস্থায় আমরা গাড়ির এ টু জেড সিট, সাইড কভার কিট এগুলো খুলি, সাইড কিট খুলি, ঠিক আছে? সিভিআর গাড়ির মেনলি পেট সার্ভিস আর কি, সাইড কভার কিট সিটগুলো খোলা হয়। তারপরের স্টেপ হচ্ছে, এটা হচ্ছে প্রথম স্টেপে সাইড কভার কিট খোলা হয়। দ্বিতীয় স্টেপ হচ্ছে ব্রেক প্যাড ওয়াশ, ব্রেক প্যাড খোলা হয়, ব্রেক প্যাডটি দেখা যায় যে ঠিক আছে কি না। ব্রেক প্যাড যদি ঠিক থাকে আমরা সুন্দর করে ওয়াশ করে লাগাই দেবো এটা। এটা বাইরের ব্রেক প্যাড লাগানো, ঠিক আছে? আরসিবি লাগাইছে আর কি, ঠিক আছে? তো এটাই থাকবে, সমস্যা নেই। তো ব্রেক প্যাডটা ভালো আছে, আমরা ওয়াশ করে লাগাই দেবো। এখন যাই চতুর্থ স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, আমরা ব্রেক প্যাড চেঞ্জ করবো। এখন যাই চতুর্থ স্টেপে, এখন আমরা যাই তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে করা হয়েছে আপনার এয়ার ফিল্টার ওয়াশ। তৃতীয় স্টেপে করা হয় এয়ার ফিল্টার ওয়াশ। তৃতীয় স্টেপে এয়ার ফিল্টার ওয়াশ। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এয়ার ফিল্টারটা খুলে দেখি যে এয়ার ফিল্টারটা ঠিক আছে কি না। এয়ার ফিল্টার চেক আপ দেওয়া হয়, এয়ার ফিল্টারটা খুলে দেওয়া হয় ঠিক আছে কি না। তো এই এয়ার ফিল্টারটা লাগবে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা এয়ার ফিল্টারটা, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, আমরা চতুর্থ স্টেপে করি যা দেখাই, চলেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চতুর্থ স্টেপে যেটা করি, আপনার ব্রেক প্যাডটা চেক আপ দেই, পিছনের ব্রেক প্যাডটা খুলে চেক আপ দেয়। তো এটা ঠিক আছে ব্রেক প্যাডটা, ঠিক আছে? এটা খুলে ওয়াশ করে দিচ্ছি, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, এখন পঞ্চম স্টেপে যাওয়া যাক। পঞ্চম স্টেপে আমরা কী করি দেখা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আমরা পঞ্চম স্টেপে যেটা করি, আমরা চেনটা দেখি, সামনের স্পকেটগুলো চেক দেই, পিছনের স্পকেটগুলো চেক দেই, ঠিক আছে? যে স্পকেটগুলো ঠিক আছে নাকি। তো প্রিয় ভিউয়ার্স, এই গাড়িটার স্পকেটগুলো ঠিক আছে। তো আমরা এখন জাস্ট এটা একটু ওয়াশ করে দেবো, তাইলেই হবে, ঠিক আছে? এখন ছয় নম্বর স্টেপে আমরা কী করি তো সেটা দেখা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আসেন দেখি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ষষ্ঠম স্টেপে যেটা করি, ক্লাসটা দেখি যে ক্লাসের প্রি ফিল্টারটা ঠিক আছে কিনা, ঠিক আছে? ক্লাসের প্রি ফিল্টারটা ঠিক আছে কিনা এবং ক্লাস কেবলটা ঠিক আছে কিনা। তারপর আপনার ক্লাস যদি ঠিক না থাকে, ক্লাস কেবলটা আমরা চেঞ্জ করি। তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, জাস্ট একটু মেজারমেন্টটা ঠিক নেই, এটা ঠিক করে দেবে প্রি ফিল্টারটা, তাহলে ঠিক হবে। আর সাত নম্বর স্টেপ হচ্ছে আপনার চাকার হাওয়া প্রেশারটা চেক আর কি, চাকার হাওয়া চেক এই। তারপর আর অনেক অনেক স্টেপ চেক করা হয়, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, আপনার সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।